একটা কথা বলে যায় মায়েরা, আজকে শচীমাতা পাগলনির মতো কাঁদছে প্রেম, খুব মন দিয়ে শুনবেন, প্রেম সে শুনবেন, ভালোবাসার সঙ্গে শুনবেন। এই সংসারে অনেক মা কিন্তু আজকে খাবার জন্য কাঁদছে। আপনাদের মেদিনীপুরে নাও থাকতে পারে, বিভিন্ন জেলায় জেলায় মা কিন্তু খাবার জন্য কাঁদছে, বৃদ্ধ পিতা দুটো খাবার জন্য কিন্তু বেড়াচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা রে, এই জগতে তিন রকমের গুরু আছে, প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি, সে যদি না খায়, না তোর কাছে খেতে না পায়, তুই যদি তাকে ভালো না বাসলি, আমাকে ভালোবেসে কোনো লাভ হবে না। দেখবেন বাবা, অনেকে আছে নিজের বাবা মাকে ত্যাগ করে বৃন্দাবনে গুরু করে গিয়ে তাকে বাবা মা বলে, কিন্তু নিজের বাবাকে একবারও খবর নেয় না, ও গুরুর কোনো দাম নাই। খুব মন দিয়ে শুনবেন আপনারা, ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বলেছিল, দ্বিতীয় গুরু কে জানিস? ব্রাহ্মণ, যে আমাদের বেদকর্ম কুলধর্ম শেখায়, সে হচ্ছে দ্বিতীয় গুরু। আর তৃতীয় গুরু কে জানিস? আমি। তেষাং সতত যুক্তনাং ভজতাং প্রতিপূর্বকং দদামি বুদ্ধি যোগং তং নমামি মাম পর্যন্তিতে। মানে কি? এইদিকে তেষাং সতত যুক্তনাং, ভালো করে শুনবেন, ভগবান নিজের মুখে বলে যে আমার নামের সঙ্গে যুক্ত থাকবে। মায়েরা কি সকালবেলায় ঘুম থেকে উঠলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আপনারা আমাকে কতটা মদত দেন আমি জানি না, শুধু মেদিনীপুর নয়, আজকে 14-15 জেলার মানুষ খুব ভালোবাসে। এই ভালোবাসাটা আমার জীবনের খুব বড় পাওনা, মানে শুধু আপনাদের জেলা নয়, প্রতিটি জেলার মানুষ ভিড় করে করে আসে, এবং এতে আমি মনে করি কি জানেন, এগুলো মহাপ্রভুর কৃপা। আমি যখন কীর্তন করতে আসি আমি কারোর দিকে তাকাই না, আমি স্বয়ং মহাপ্রভুকে স্মরণ করে আসি, প্রভু এই যে ভক্তগুলো মুখ চেয়ে এসছে আমার নয় তোমার, আমার মুখ দিয়ে এমন কথা বলাও যেন এই সমস্ত কলির জীব একটু উদ্ধার হয়ে যায়, একটু জীবনে উন্নতি হতে পারে। এই জন্য আপনাদেরকে যে কথাগুলো বলে যাব, এ আমি বলি না, প্রভু আমাকে সাক্ষাৎ বলাই, তিনি যদি না বলান তাহলে আমি বলবো কি করে। বাবা এই যে চলছেন, ভেতরে একজন আছে, এই যে বলছেন, ভেতরে একজন আছে, সে যেদিন এখান থেকে চলে যাবে সেদিন চলা বলা সব বন্ধ হয়ে যাবে। মা জিনিসটা কেমন একটু ছোট্ট করে বলে যায় আপনাদের, ইউটিউবে প্রচুর শুনেছেন, একটু আলাদা করে বলি, মৃত্যুর আগের দিন পর্যন্ত মা ছেলের জন্য ভাবনা করে, বৃদ্ধ পিতাও তাই। একটি ছেলে একটি মেয়েকে বলছে, তুই আমাকে কেমন ভালোবাসিস? মেয়েটি বলল, আমি তোমাকে খুব ভালোবাসি। তখন মেয়েটি বলল, তুমি আমাকে কেমন ভালোবাসো? ছেলেটি বলল, পৃথিবীর সব চাইতে আমি তোকে ভালোবাসি। দুজন একই ক্লাসে পড়ে, ভালোবাসা। হ্যাঁ রে, তুই যদি পৃথিবীর সব চাইতে আমাকে ভালোবাসিস, তোর মায়ের চেয়ে আমাকে বেশি ভালোবাসিস। হ্যাঁ রে, মাথা খারাপ, আমি আমার মায়ের চেয়ে তোকে বেশি ভালোবাসি। এখানে ছেলেটার চেয়ে মেয়েটা খুব বুদ্ধিমতী ছিল। মেয়েটি বলে উঠল, যদি আমাকে সত্যিকারে ভালোবাসিস তুই, পৃথিবীর তোর মায়ের চাইতে আমাকে বেশি ভালোবাসিস, এই দেখ একটা ছুরি দিলাম, ছুরি, রাত্রিবেলায় তোর মা শুয়ে আছে, তোর মায়ের বুকটাকে বিদীর্ণ করে হৃৎপিণ্ডটা এনে আমার হাতে তুলে দিলে বুঝবো যে তোর মায়ের চেয়ে তুই আমাকে বেশি ভালোবাস। ছেলে বলল, কই ব্যাপার নেই, কোনো ব্যাপার না, আমি যাবো আর তুলে নিয়ে আসবো। কিন্তু কি অবস্থা দেখুন, যার বুকে ছুরি মারতে যাবে পৃথিবীর সবাই ঘুমিয়ে গেছে, সে তখন দরজায় বসে আমার খোকা এলো। ছেলে যদি রাগ করে চলে যায় বাড়ি সবাই খায়, কিন্তু মা দেখবেন খায় না, ও বসেই থাকে, বলে দিদি ছেলে কোথাও দোকানে টোকানি খেয়ে নেবে, তুমি খেয়ে না, বলেন না, আমি তো জানতে পারিনি আমার খোকা খেয়েছে কি না, সবাই খেয়ে নিক আমি খাবো না, আমার খোকা না আসা পর্যন্ত আমি খাবো না। পৃথিবীতে মা যে কি জিনিস অনুভব করবেন, কথাগুলো যদি অনুভব করতে পারি জীবনে লাভ আছে। ধানবাদ জেলা একটা আসরে আমি গান করতে যাচ্ছি, একজন যার বাড়িতে আমার বাসা, সেই ভদ্র মহিলা কিন্তু প্রত্যেক দিন দরজাতে বসে কীর্তন শুনে আসরে যায় না। তা আমি জিজ্ঞেস করলাম, মাসিমা সবাই যাচ্ছে আপনি যান না কেন? চোখ দিয়ে গড়গড় করে জল পড়ছে, আপনি যান না কেন? উনি বললেন, বাবা আজ থেকে 15 বছর আগে
আমার ছেলেটা হরিবাসরের সামনে একটা পুরনো ঘর ছিল, দেওয়াল চাপা দিয়ে মরে গেছে। সেদিন থেকে ওই রাস্তাটা আমি পেরোতে পারি না, ওই জায়গাটাকে আমি দেখতে পারি না। সংসারে সবাই যায়, কিন্তু মাটা এখনো বৃদ্ধ হয়ে গেছে, বসে আছে। ছেলে মরে গেছে, ওখানে যায় না। কত বড় ত্যাগ দেখুন! এর থেকে বুঝে যায় মা কি জিনিস। ছেলেটি বলে উঠল, এখনো তো মা জেগে আছে, মায়ের বুকে ছুরিটা মারবো কি করে? দেওয়ালে সেটে দিল নিজের ছুরিটা। ছেলেটির মাটি বাবাকে বলছে, হ্যাঁ গো শুনছো কি, খোকাকে একবার দেখে এসো, ঠিক চলে আসবে, তুমি ঘুমাও, ঠিক চলে আসবে। না, তুমি যে বাবা, আমি যে মা, বাবার ঘুম হয় কিন্তু মায়ের যে ঘুম হয়। একটা বাবা দেখবেন এক মাস পর বাড়ি আসছে, ছেলে যদি বলে বাপি কোলে নাও কোলে নাও কোলে নাও, তখন বাবা বলে, এই চল চল চল, কি ধুলোবালি মেখেছিস, মায়ের কাছে চল, ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে, তারপর কোলে নেব। কিন্তু মা যদি খেতে বসে নতুন কাপড় পরে, বিবেচনা করে বলুন, ছেলে যদি তো আপনার কোলে ঝাঁপিয়ে পড়ে, মা বলি আপনি কি ছেলেকে সরিয়ে দেবেন? তখন মা কাপড়ের কথা ভাববে না, তখন নিজের খাবারটা না খেয়ে ছেলেকে খাইয়ে এত আনন্দ, পৃথিবীতে তার চাইতে আনন্দ আর কেউ নেই। সবচেয়ে দুঃখের ব্যাপার, আমরা জানোয়ার না, পশু। মানুষ কুলে জন্মগ্রহণ করে ভেতরের পশুটা এখনো যায় নাই, আমরা জানোয়ার না পশু। বিচার করবেন, যে মা না খেয়ে আমাদের খাওয়ালো, কত দেবদেবীর মন্দিরে মানত করলো, সেই মা ছেলেকে বড় করলো, সে কলকাতায় ফ্ল্যাট কিনলো, সবার জায়গা হলো, কিন্তু যে পৃথিবীর আলো দেখালো তার একদিনের জন্য জায়গা হলো। এগুলো বিচার করবেন, এগুলো অনুভব করবেন। এই জন্য কীর্তন শুনতে আসতে হয়, বারবার হৃদয়ে বারবার ধাক্কা পেলে একসময় মনুষ্যত্ব জেগে ওঠে। আপনার ভেতরে যে পশুটা আছে, যা বারবার বিবেককে দংশন করে দেয়, বিবেককে নষ্ট করে দেয়, বিবেক বান তৈরি করতে গেলে হরিনামের আসরে সবাইকে আসতে হবে, সবাইকে কীর্তন শুনতে হবে, আপনার বিবেক তৈরি হবে। ছেলের মা বলছে, না 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 না। সঙ্গে সঙ্গে বাবা বলছে, জ্যোৎস্না রাত্রি ছেলে ঠিক ফিরে যাবে। মা বলছে, না আমার খোকা এখনো ফিরল না, আমি ঘুমোবই না। কিছুক্ষণ পরে মা কি করেছে, সারা রাত্রি জেগে আছে তো, ছেলে কিন্তু সেঁটে আছে ছুরিটা নিয়ে। মা যখন ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে চোখোঠায় মাথা দিয়ে, বাবা ঘুমাচ্ছে, মা তখন ঘুমাচ্ছে, ছেলে গিয়ে কী করলো, প্রেম, ছেলে গিয়ে কী করলো, সঙ্গে সঙ্গে ছুরিটা নিয়ে গিয়ে বললো, মা মা তুমি ঘুমোচ্ছ, এই দেখো আমি মাতৃহত্যা পরশুরাম, কথা রাখবার জন্য তোমার বুকে ছুরি মারলাম, মা জোরে যাই না মেরেছি, মা কি করলি, এ তুই কি করলি খোকা, বুক থেকে পিণ্ডটা নিয়ে নিলি বাবা, আগে বললি না কেন, আমি চাইলেই তো দিতাম, মায়ের কাছে ছেলে চাইলে মা দেয় না, এমন কি পৃথিবীতে আছে। মা যখন অজ্ঞান হয়ে গেল, মা ছেলে তখন হৃৎপিণ্ডটাকে হাতে নিয়ে রাস্তায় যাচ্ছে, যেতে 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 বলছে, এই যে এই দেখো, এই দেখো আমার, যেই না জোরে, যেতে যেতে জোরে হোঁচট, জোরে হোঁচট খেয়েছে, ছেলের পা থেকে রক্ত বেরিয়েছে। হৃৎপিণ্ডটা বলল, খোকা তোর লাগেনি তো বাবা, মা তুমি আমার হাতের মধ্যে আছো। হ্যাঁ রে, কুপুত্র এই জগতে হয়, কিন্তু কুপুত্র কুপুত্র হয় বাবা, কিন্তু কুমাতা হয় না। আজকে শচীমাতা যখন বারবার কাঁদছে নিমাই নিমাই বলে, নিমাই চলে গেল কার কাছে, কেশব ভারতীর কাছে, গুরুদেব। কি কি নাম তোর? নিমাই। কেন এসেছিস? সন্ন্যাস নিতে এসেছি। সন্ন্যাস মানে জানিস? না।
সমান ইন্দ্রিয় নাস মানে ত্যাগ করা, বাড়িতে থেকে সন্ন্যাস নেওয়া যায় যদি নিজের ইন্দ্রিয়গুলোকে একটু দমন করা যায়। তোর মায়ের আশীর্বাদ নিয়ে এসছিস, তোর মাকে বলে এসছিস? বলে এসছি। মা বাবাকে না বলে সন্ন্যাস নিলে অন্যায় হয় বাবা, ফিরে যা তুই। সন্ন্যাস নিতে গেলে পঞ্চাশ ঊর্ধ্ব বানং ব্রজে, পঞ্চাশের ঊর্ধ্বে সন্ন্যাস নিতে হয়, পঞ্চাশের নিচে হয় না। নিমাই জিজ্ঞেসা করলো, গুরুদেব পঞ্চাশের আগে যদি কারো মৃত্যু হয় তবে কি সন্ন্যাস নিতে পাবে না? আপনাদের জন্য একটা প্রার্থনা করে যাব, আপনাদের গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত হোক আর না হোক, ভগবানের কাছে হরি মন্দিরে আজকে প্রার্থনা করে যাব, প্রত্যেকটি হিন্দুর বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান হোক। আপনারা বলবেন কেন না, দেখবেন বলছে যে বাড়িতে নিমাই যখন মাকে বলেছিল, মা তুমি আমায় ডাকলে কেন, সচিমাতা বলেছিল নিমাই তোর বাবার পিণ্ডটা দিয়ায়, নিমাই বলেছিল মা পিণ্ড দিলে কি হয়, বলছে সাত বংশোদ্ধার হয়, বলছে ওরে নিমাই পিণ্ড দিয়ায় সাত বংশোদ্ধার হবে। নিমাই বলছে মা শাস্ত্র সুন্দর কথা বলেছে, পিণ্ড দিলে সাত বংশোদ্ধার হয়, কিন্তু কোনো বংশের একটা কৃষ্ণ ভক্ত সন্তান হলে তা সাত বংশ নয় তা চোদ্দ বংশ উদ্ধার হয়, আপনাদের কৃষ্ণ ভক্ত সন্তান হোক। নিমাই বলল, গুরুদেব যার হয় তার চব্বিশে হয়, যার হয় না তার পঞ্চাশে হয় না, যতত্ব না জানিলে পঞ্চাশে হয় না, আজ পঞ্চতত্ত্ব না জানিলে পঞ্চাশে হয় না, পঞ্চতত্ত্ব না জানিলে চব্বিশে হয়, যার হয় না তার পঞ্চাশে হয় না। গুরুদেব আমাকে মন্ত্র দাও, যেই না গুরুদেব কানে মন্ত্র দিতে গেল বাবা, সঙ্গে সঙ্গে মন্ত্র ভুলে গেল, কেন বলুন তো, যিনি মন্ত্রের সৃষ্টিকর্তা তাকে মন্ত্র দেওয়া কি মুখের কথা, যে ভগবান মন্ত্র সৃষ্টি করেছে তাকে মন্ত্র দেওয়া, সঙ্গে সঙ্গে হচ্ছে গুরুদেব মনে পড়িয়ে দেবো, যেই না গুরুদেবকে মনে পড়িয়ে দিয়েছে, গুরুদেব বলো কে তুই, মনে মনে ভাবলো তুই তো ভগবান, সন্ন্যাস নিল, নাম নিল কি, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। নিমাই সন্ন্যাস নেবার পর তার নাম হয়েছিল শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রী মানে কি সুন্দর, কৃষ্ণ মানে কি আকর্ষণ, চৈতন্য মানে কি চেতনা, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু মানে কি তিনি প্রত্যেকটা জীবের হৃদয়ে কৃষ্ণ নামের চেতনা জাগিয়ে দিয়েছিলেন, এই জন্য তার নাম হলো শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু। আসুন, নিমাই যখন সন্ন্যাস নিয়ে যাচ্ছে, যেতে যেতে কৃষ্ণ পাবার জন্য যাচ্ছে আর গাইতে গাইতে যাচ্ছে, আমি কোথায় গেলে, মায়ের একবার উলুধ ধ্বনি দেবেন, দু চারজনকে সামনে থেকে, দু চারজনকে সামনে থেকে দেখতে পাচ্ছি, আমি কোথায় গেলে, আমার
লক্ষ্য কিন্তু সব দিকে থাকে। এত সেজন্য হাত সবাই মিলে উঠে ধরে দিয়ে, আমি কোথায় গেলে পাবো গো দেখা আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম, আমি কোথায় গেলে পাবো গো দেখো আমার ঘন শ্যাম। রাধা রানী কি যাক জেগে আছি মনে হচ্ছে, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, দু চারজন ঘুমোচ্ছিল জয়, মানে ভাবলো ঘরে আছি না কোথায় আছি। আজ আপনাদের এত ভিড় হয়েছে যে গেটেও পর্যন্ত কত ভক্তগণ দাঁড়িয়ে আছে যারা জায়গা পায়নি। তবে আজকে আমি খুশি এবং আপনারাও জেনে নিন, একটা খবর না জানালে নয়, একটা খবর না জানালে নয়, এই যে আপনারা হাত তুলছেন উলুধ্বনি দিচ্ছেন, আপনারা তো পাঁচ দিন পরে দেখতে পাবেন কেমন দিচ্ছিলেন, কেন ওই যে ইউটিউব হচ্ছে যে সেটি করছে, এর নাম হচ্ছে এমনিতে নাম হচ্ছে ডিজে অলোক, যে কিন্তু প্রথম আমার কীর্তন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ছেড়ে, ওর জন্যে কিন্তু আমি আজকে এত জায়গায় যাচ্ছি, ওই ছেলেটির জন্য একটু হাততালি দিন প্রভুর কাছে প্রার্থনা করে সরি। কারণ ওই ছেলেটি আমাকে বলেনি, গোপনেই কিন্তু আমার নামে কীর্তন ছেড়ে দিয়েছিল প্রথম ফার্স্ট একবার দক্ষিণ চস্কা থেকে, এবং সে কিন্তু আজকে আমার অনুমতি নিয়ে এসছে, দাদা অনেক ছাড়া হয়েছে ছাড়তে যাবো তো, আমি অনুমতি দিয়েছি তুমি এসো, খুব হৃদয়ের সঙ্গে ভালোবাসি, অন্তরের সঙ্গে ভালোবাসি, আপনারা প্রার্থনা করবেন, ওর হাতটি খুব সুন্দর, জিনিসগুলো খুব সুন্দর, আসুন একবার সবাই মিলে হাত তুলে যাবেন। কেন বলুন তো আজকে কেমন হাত তুললেন, যেমন দেখবেন ওষুধের দোকানে যান, কাপড়ের দোকানে যান, দেখবেন সিসিটিভি ক্যামেরার আওতায় আছেন, লেখা থাকে না আজকে হাত তুললেন কি না তুললেন, ভগবান বললো আমার হাজারটা ক্যামেরা দেওয়া আছে ধরা পড়বে, তার চাইতে আপনাদের এখানে ও একটা ক্যামেরা ধরে আছে, আপনি কেমন তুলেছেন ওটা পরের দিনে বুঝতে পারবেন, সবার হাত কিন্তু আজকে ধরা পড়ে যাবে। তাই সবাই আমি একটু না বেশি হাত তুলতে পারবো না, যদি ঠান্ডাতে ভেতর গুড়গুড় করে যায় হাওয়া ঢুকে হুড় হুড় করে পালিয়ে যাবে, এই জন্যে আমি আজকে এক্সপ্রেসের মতো চালাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন, যদি কোনো কীর্তনে এই কথাগুলো চার ঘন্টায় বলে আমি তিন ঘন্টায় বলে দেবো, একবারে এত স্পিডের মধ্যে দিচ্ছি, এই জন্য আমার একটু তাড়াতাড়ি বটে, কারণ বলুন তো যত তাড়াতাড়ি পারা যায় আপনাদের খাওয়ানো, আপনি খেয়ে একটু হজম করার চেষ্টা করুন, আপনার জীবনে কাজে লেগে যাবে। হাত তুলুন সবাই একবার, অ্যান্টেনা তুলুন সবাই মিলে প্রেমসে, বাহ খুশি হলাম আমি, আমি উত্তর হাট গেছিয়াতে এসেছিলাম, বাবাজি এখানে বসে আছেন, উনি আমাকে নিয়ে গেছিলেন, এবং খুব সুন্দর পরিবেশ ওনাদের, আপনাদের পরিবেশ তো আরও সুন্দর লাগলো, খুব সুন্দর, খুব ভালো লাগলো এই এলাকার পরিবেশ, ভক্তদের পরিবেশ, সবাই মিলে হাত তুলে আমার সঙ্গে একসঙ্গে কৃষ্ণ বলি, কৃষ্ণ বলি একসঙ্গে, আপনারা একটু দেখে নিন কে তোলে নাই, আমি কেউ বাকি নাই না, সবাই তুলেছি, কৃষ্ণ বলি, কৃষ্ণ বলি আপনাদের।
আমাদের সবই ভালো লাগলো, দু চারজন কিন্তু কৃষ্ণ বলি মানে উনি লোক গুনছেন যে কজন এসেছে আর কি। আপনাকে একটা কথা বলে যায়, আপনি যদি হাতটা এরকম করে থাকেন তবে আপনার ছেলেকে লক্ষ্য করুন, বাবা যদি হাত গুটিয়ে থাকে ছেলেও চিরকাল এরকম হাত গুটিয়ে থাকবে। এই জন্য বাবা যদি ভালো হয় ছেলে ভালো হবে বাবা, ওই জন্য বাবার রক্ত ছেলের শরীরে বইছে। বাপনে আহা বাপনে জন্ম দিয়া উছলি হুই পানি সে মানে জন্ম দিয়ে আপনার জানকা কুরবানিতে, বাবার রক্ত শরীরে বইছে। বাবা যেমন হবে, বাবা যদি আমরার মতো হয় টক বাচ্চা হবে, বাবা যদি আমের মতো হয় পবিত্র বাচ্চা হবে। এখন আর কোনো বাবা বাকি নাই, সব বাবা হাত তুলেছে। কৃষ্ণ বলি কৃষ্ণ বলি বাহু তুলে চল রে মন বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চল রে মন বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চল রে মন বৃন্দাবনে, কৃষ্ণ বলে চল রে মন বৃন্দাবনে, আরে কৃষ্ণ বলে বাহু তুলে চল রে মন বৃন্দাবনে। এই নামে, এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি শান্তি শান্তি, এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। দু চারজন দেখুন আমাদের দেখান, দাঁড়ান দাঁড়ান দু চারজন আসতে, আমি বলে নি এই নামে নেই কোনো ক্লান, এ কীর্তন বড় রসের জিনিস বুঝলেন, মজা আছে খুব, দিতে পারলে হলো সবাই মিলে প্রেমসে। আমি দু চার না না আমার চোখ দুটো হতে পারে চিলের মতো বের করে কোথায় গিয়ে কী করছি, এত সুযোগ নয় প্রেমসে। এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি, আমি যদি বা একটু জোরে নাচবো হয়েছিলাম, যা বড় মালা দিয়েছেন এ আমাকে নিচের দিকে টেনে নিয়ে চলে যাচ্ছে, এটা আমার ভালোবাসা পাওনা খুব সুন্দর। এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি শান্তি শান্তি, এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। আপনারা উলুধ্বনি হরিধ্বনি ভগবানের কাছে প্রার্থনা করবেন, এই পরিবার যারা কীর্তনটা করাচ্ছে, কারণ এই পরিবার যারা করাচ্ছে আপনাদের এত সুন্দর একটা গিফট দিল প্রভুর নামে, এর জন্য এদের প্রার্থনা করুন। পরপর তিন বছর এরা করাবেন, না না আমাকে করাতে হবে ডেট পাবে এমন কোনো কথা নাই, তিন বছর করাবে, এবং তার চাইতে বড় গিফট দেবেন এদের বাড়ির যিনি বৌমা আছেন, হরে কৃষ্ণ, এনাদের বাড়ির যিনি বৌমা আছেন ওখানে বসে একটু দাঁড়িয়ে দেখিয়ে দিন, এই দাঁড়িয়ে দেখিয়ে দিন, এই মেয়েটি কিন্তু প্রথম ইউটিউবে গান শুনে বাড়িতে চাপ দিয়েছে, ওনাকেই চাই হরিনাম ওনাকে দিয়ে করাবো। আশ্বরের কাছে প্রার্থনা করুন মতিটা যেন গোবিন্দের চরণে চিরকাল এদের পরিবারে থাকে, হৃদয় গোর হরিবার। এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি শান্তি, এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি, এই নামে নেই কোনো দুঃখ, এই নামে আছে শুধু সুখ সুখ সুখ, আর এই নামে নেই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এই নামে আছে শুধু সুখ, এই নামে নেই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এই নামে আছে শুধু সুখ সুখ সুখ, এই নামে নেই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এই নামে আছে শুধু সুখ। কৃষ্ণ বললে বাহু তুলে চল রে মন বৃন্দাবনে, হরি বল কৃষ্ণ বললে বাহু তুলে চল রে মন বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চল রে মন বৃন্দাবনে, বলে কৃষ্ণ বলে বাহু তুলে চল রে মন বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চল রে মন বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চল রে মন বৃন্দাবনে। রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, মদন মোহন কি জয়, হরিবাসর কি জয়, সাধুগুরু বৈষ্ণব কি জয়, এবার রাখবো কি চলছে চলবে, তবে কিছু মনে করবেন না, এরা এক পালার দাম দেবে বাকি আপনারা এক পালার দাম দিয়ে দেবেন। আয়া একটা কথা বলে রাখি, একটু প্রেম সে বলুন জোরে, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা আপনারা কারা কারা ভগবানকে দেখবেন হাত তুলুন তো, ভগবানকে দেখতে কে না যায়,
আচ্ছা বেশ নামান, আচ্ছা বেশ, ভগবানকে দেখবেন আপনারা সবাই চাইছেন। আচ্ছা ভগবানকে আমার ঘরের ছেলে যে আপনি আপনাদের কাছে পাঠিয়ে দু, তবে ভগবানকে যে যে দেখতে চান তার একটা কাজ করবেন, ভগবান দেখতে পাবেন। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবে, না না আপনারা অনেকে বলছেন দরকার নাই, না ওটা আমি বলি নাই, আসলে তা নয়। জলে বলতে আমি একবার বলেছি ইন্দারাতে, একবার বলেছি পুকুরে, মায়েরা কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে নয়ন জলে এগুলো সবার পরিষ্কার, দু চারজন বলছে শোন দেখাচ্ছি, আমি তো সব দেখতে পাচ্ছি, শোন মানে তুই বুঝিস না আমি বুঝি, এই দেখ চোখের জন্য ঢুকতে হবে। আচ্ছা মায়েরা একটু কথা বলে রাখি, ভগবানকে দেখবেন, ভগবান ভগবান করছেন, ভগবান কি বলছে, আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি, মন্দিরে আমি আছি, আমার হাত আছে কিন্তু নড়ে না নড়ে, আমার পা আছে কিন্তু চলে না, আমার মুখ আছে কিন্তু বলি না, আমার কান আছে কিন্তু আমি শুনি না, তবে মন্দিরে আমি থাকি কেন, মন্দিরে মানুষ যায় যে যত উপাসনা করে তার তত বাসনা দূর হয়, ওই জন্য মন্দির হলো উপাসনার জায়গা। ভগবান বলল আমার দিকে তাকিও না, যুক্তিগুলো দেখবেন, আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো, ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল, একটা লাউ গাছ, লতা গাছ, কুমড়ো গাছ, তার ফলের ওজন কত, 5 কেজি 10 কেজি 15 কেজি, কিন্তু একটা বট গাছ তার ফলের ওজন কত, জোরে বলুন, 5 গ্রাম 10 গ্রাম 15 গ্রাম। আচ্ছা বলুন তো মা, কুমড়ো ফলটা বড় করলো আর বটের ফলটা ছোট করলো কেন, গ্রীষ্মকালে ভগবান বলছে আমার ভক্তরা আমার গুণগান গাইতে গাইতে বট গাছের নিচে বসে থাকবে, যদি বটের ফলটা এত বড় হয় তাহলে চাপা পড়ার ভয়ে কেউ বসবে না, আমার নামও করবে না, ওই জন্য বটের ফল। যুক্তিগুলো দেখুন, ভুল নাতি। ও মায়েরা এই জন্য একদিন একটা রাখাল বালক, এই দিকে তাকান, একদিন একটা রাখাল বালক বট গাছের উপরে চেপে আছি, মনে মনে ভাবছে ভগবান তোমার কোনো বিচার নাই, এত বড় গাছ আর এইটুকু ফল, বলতে বলতে একটা ফল নাকে পড়েছে, মনে মনে ভাবছে ভাগ্যে ফলটা এত বড় হয় না, নাক মুখ চোখ আমার সব ভেঙে গেছে, ভগবানের বিচার সমান। এই দিকে তাকান, ছোট ছোট গাছ তার বড় বড় ফল, বড় বড় গাছ তার, ভগবানের বিচার দেখুন, ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, ও যে ছোট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট জোনাকি পোকা দেখতে তারে কালো, আরে ছোট জোনাকি পোকা দেখতে তারে কালো, বলো দেখি তার পেছনে কে দিয়েছে, ও যে বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, যে বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, ও যে বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে, মাইরা সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে, নাকির পিছে আলো সেই তো দিয়েছে, প্রজাপতি কত জাতি কত জাতির ফুল, প্রজাপতি কত জাতি কত জাতির ফুল, প্রজাপতি কত জাতি কত জাতির ফুল, আজে প্রজাপতি কত জাতি কত জাতির ফুল, ও যে বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বা মূল, আজে বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বা মূল, ও যে বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বা মূল, বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বা মূল, সেই তো করেছে, সেই তো করেছে, সেই তো করেছে, সেই তো করেছে, এত সুন্দর সৃষ্টি সেই তো করেছে, এত সুন্দর আমাদের সমাজে কিছু ডাক্তার আছে তারা বলছে কোনো ব্যাপার নাই, এই দিতে কান, বিজ্ঞান বলছে আমরা আগে, ধর্ম বলছে আমরা আগে, আপনাদের কোনটা আগে মনে হয়, বিজ্ঞান না ধর্ম, জোরে বলুন ধর্ম। এখন অনেকে ধর্ম বলছে কিন্তু ঘরে বলবে বাবা ভাগ্যে ফ্যানটা বিজ্ঞান করেছিল, নাহলে গরমে মরে যেতাম, ভাগ্যে টিভিটা করেছিল বলে সিরিয়ালটা দেখতে পাচ্ছি, এসব বিজ্ঞানের দান। যেমন একজন একজন বুড়িমা, কিছু মনে করবেন না, একজন বুড়িমা, এই যে তাকান, একজন বুড়িমা মানে আপনাকে একটা কথা বলি, ভগবান যদি এসে আপনাকে বলে যে তুই আমাকে চাস না 100 বিঘা সম্পত্তি নিয়ে 100 বছর বেঁচে থাকতে চাস, আপনারা কোনটা চাইবেন? এইখানে বলছে আপনাকে চাই, মানে ভগবানকে ঘরে গিয়ে বলে মাথা খারাপ, 100 বছর বাঁচবো 100 বিঘে সম্পত্তি, অনেকে ভাবছে এইটা এইখানে বলি দরকার নাই, ওখানে ঘরে আলাদা বলে দেব। যেমন একজন বুড়ি ওমায়রা, একজন বুড়িমা বনে কাঠ কুড়োতে গেছে, 70 বছর বয়স, কাঠের বোঝাটা চাপাতে পারছে না, হে গোবিন্দ তুমি আমাকে এখনো খাটাও, এবার তুলে নাও, এবার তুলে নাও, ভগবান এসে বলল বুড়ি তোকে তুলেই নেব, বলছে না আমি তোলার জন্য ডাকি নাই আমাকে, আমি এই এই বোঝাটাকে তোলার জন্য ডেকেছি, মরিতে চাহি না আমি,
সুন্দর ভুবনে। বিজ্ঞান বলল, বৈষ্ণব বলল, তোমরা সব কিছু বলে পারো, বলে কি? এই দিদা গান বিজ্ঞান তৈরি করতে পারে অরিজিনাল রক্ত? পারে? এ কথা নয় ভুল, বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল চুল। একজন বিজ্ঞানী বলেছিল, মায়ের স্তনের মধ্যে দুগ্ধ আছে তা প্রমাণ করে দেবো, সিরিঞ্জ দিয়ে বের করে দেবো। যখন সিরিঞ্জ দিয়ে মায়ের স্তনের মধ্যে দুগ্ধ বের করবার চেষ্টা করলো, দেখলো রক্ত বেরোলো, কিন্তু বাচ্চা যখন চুমুক দিল তখন দুগ্ধ বেরোইলো, অবাক হয়ে গেল। একজন ডাক্তার বলল, কোনো ব্যাপার নাই, আমি হলাম ভগবান, কারো কান খারাপ হয়ে গেলে ইয়ারফোন দিয়ে দেবো, কারো চোখ খারাপ হয়ে গেলে চশমা দিয়ে দেবো, কারো কান খারাপ হয়ে গেলে আমি ইয়ারফোন দিয়ে দেবো, কারো হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেলে আমি কী করবো, ভাল্ব দিয়ে দেবো। সেই ডাক্তারের কাছে বৈষ্ণব প্রশ্ন করছে, আচ্ছা ডাক্তার, আচ্ছা বিজ্ঞান, তুমি তো চোখ খারাপ হলে চশমা দেবে, কান খারাপ হলে তুমি ইয়ারফোন দেবে, হ্যাঁ সব, হার্টের ভাল্ব নষ্ট হলে হার্টের ভাল্ব দিয়ে দেবে, দাঁত দিয়ে দেবে, কিন্তু কোনো মানুষের যদি চরিত্র খারাপ হয় তাহলে ওষুধ ইঞ্জেকশন আছে নাকি? আছে, বলুন। কোনো মানুষের যদি চরিত্র খারাপ হয় তবে ওষুধ ইঞ্জেকশন আছে নাকি? বৈষ্ণব বলল, আমাদের আছে। বিজ্ঞান বলল, কোথায় আছে? নটি বিনোদিনী দেখো বিশ্ববিদ্যালয় ছিল, আমাদের কাছে আছে। প্রমাণ কি? তোমাদের কোনো ইঞ্জেকশনে কারো চরিত্র পরিবর্তন হয় না, আমাদের বৈষ্ণব তত্ত্বে গোবিন্দের নাম করে তার চরিত্র পরিবর্তন হয়েছিল। কার? নটি বিনোদিনী দেখো বেশাবৃত্তি ছিল, আরে নটি বিনোদিনী দেখো বেশাবৃত্তি ছিল, রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল, আজে রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল, আজে রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল, আজে রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল, সে যে বৈষ্ণবী হলো গো, বৈষ্ণবী হলো গো, বৈষ্ণবী হলো গো, সে যে বৈষ্ণবী হলো গো, রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হলো গো, আজে রাম আচ্ছা মায়েরা, এই দিয়ে তাকাবেন, বিজ্ঞান চাপা কল তৈরি করেছে আপনারা জানেন, কিন্তু তার আগে কিন্তু আপনি জল বেরিয়েছে এমনি কল বেরিয়েছে, কলটার নাম আর্টিজীয় কূপ, যেটা আমাদের গ্রামে এখন আছে। আমাদের গ্রামে চাপা কল করতে গিয়ে আপনা আপনি জল বেরোই, এটার নাম হচ্ছে আর্টিজীয় কূপ। তো বলছে আর্টিজ্য কূপ আগেই তৈরি করেছে, ভীষ্ম যখন সরসজ্জায় ছিল তখন ভীষ্ম অর্জুনকে বলেছিল মা গঙ্গার জল এখানেই পান করব, আর সঙ্গে সঙ্গে অর্জুন কী করেছিল, ওখানে তীরবিদ্ধ করেছিল আর জল একবার মুখের মধ্যে পড়ে গিয়েছিল। তাহলে আগে থেকেই কিন্তু চাপা কল তৈরি করবার আগে বৈষ্ণব কিন্তু আর্টিজ্য কূপ আপনাপনি জল পরে এমন কল তৈরি করে দিয়েছে। আপনারা বলবেন যে এরোপ্লেন তৈরি হয়েছে বিজ্ঞান করেছে, তার আগে কিন্তু রাবণের পুষ্পরথ তৈরি করেছে। এখন যদি বিজ্ঞানের সঙ্গে ধর্মের স্তবাদ করতে যাই রাত্রি পেরিয়ে যাবে, তাই ছোট ছোট করে ছোঁয়া দিয়ে দিয়ে গেলাম। আজকে সবাই লক্ষ্য করুন, চললো কোথায় কি নিমাই, সন্ন্যাস নিয়ে চললো। আর যেতে যেতে গাইছে, আপনার সবাই মিলে চলুন আমার সঙ্গে, কৃষ্ণ কেশব কেশব। তার আগে একটু হাত তুলবেন, কারা গলায় গলায় তুলসীর মালা নিয়েছেন? বাহ বাহ, খুশি খুশি বো, এই জন্যে এত শক্ত হয়ে বসে আছে, তুলসীর মালাটার জন্য আছে। এদিকে তাকান মায়েরা, তুলসীর মালা যারা নেবেন, অনেক যুক্তি দেখিয়েছি, একটা বলে রাখি, তুলসীর মালা কেন পরবেন, তুলসীর মালা হলো মাস্টার। কেন? আপনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, একটা পেয়ারার ডাল রাস্তা দিকে ঝুলছে, দুটো পেয়ারা টুকটুক করে তাকাচ্ছে, আপনার কী মনে হবে, পেরে নিয়ে মুখে ঢুকিয়ে দিই? কিন্তু যখনই গলায় তুলসীর মালা থাকবে, তিলক থাকবে, কী বলবেন? পাছে লোকে কিছু বলে, মালা আছে তিলক, আচ্ছা চুরি করছে, চুরি করতে গিয়েও পারবেন না। কেন? ইনি মাস্টার, ইনি আপনাকে বাধা দেবে, এই জন্যে তুলসীর মালার দরকার। আর তুলসীর মালা কেন পরবেন, আপনারা যারা সিনেমা খুব দেখেন তাদের জন্য বলে রাখি, যারা সিনেমা দেখেন তারা দেখবেন যে সিনেমাতে যত গণ্ডগোল, যত ঝগড়া কার সঙ্গে, নায়কের সঙ্গে খলনায়কের, মানে হিরোর সঙ্গে ভিলেনের, নাকি বাবা, নায়কের সঙ্গে ভিলেনের, যখন ভিলেন নায়ককে পায় না তখন কী করে, তখন নায়িকাকে ধরে এনে একটা বাড়িতে আটকে রেখে দেয়, জানে নায়িকাকে আটকালে নায়ক আসবে, আর নায়ক এলে তাকে ধরে রাখবো। এখানে লক্ষ্য করুন, তুলসী হচ্ছে কৃষ্ণ প্রেয়সী, একে যদি আমরা কণ্ঠে ধারণ করতে পারি, নিতাই গৌর হরি বল বলে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের। তবে একটা কথা বলি, তুলসীর মালা যারা পরবেন তারা নিরামিষ খাবেন। একজন বলল, একজন বলল, প্রদীপ বাবু এখন নিরামিষ খাওয়ার কোনো ব্যাপার নাই, বলে কেন এখন তো, হ্যাঁ হ্যাঁ, এই দেখুন মানে নিরামিষ খাবে না বলি, তুলসীর মালা নিলে নিরামিষ খেতে হয়, এদিকে তাকান, নিরামিষ খেতে হয়। তো একজন বলল, প্রদীপ বাবু এখন নিরামিষে কোনো ব্যাপার নাই, বলে কেন তুলসীর মালা এখন প্যাঁচ সিস্টেম। আমি বললাম, এই যে বাবাজি বলল, ওই জন্য বাবাজি উত্তরটা দিলাম। এই দিয়ে তাকান, আপনি যে বললেন আর 3 বছর হবে না, ওই জন্য প্যাঁচ সিস্টেম তৈরি হয়েছে।
হয়ে যাবে। এইদিকে মায়েরা একজন বলছে প্রদীপ বাবু এখন তুলসীর মালা পরে সব খাওয়া যাবে, কেন এখন তুলসীর মালা সিস্টেম চেঞ্জ করে কিরকম প্যাঁচ সিস্টেম তুলসীর মালা। আমি বললাম বুঝলাম না, এই যে দেখেন বুঝলাম না, বলছে ধরুন রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে, সবাই বাড়ির খাবে আমি খাবো না, প্যাঁচ খুলে দিলাম। আর যেই না প্যাঁচ খুলে দিলাম, সকাল হলো স্নান করলাম প্যাঁচ লাগিয়ে দিলাম। বললাম বেশি প্যাঁচ, বেশি প্যাঁচ লাগানো পোনা নিতাই গোর হরিবোল হয়ে যাবে। সবাই মিলে হাত তুলে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম উলো ধ্বনি আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা যে নাম হরি নাম মধু মাখা এই নাম। এই গানটা গাইতে গাইতে ভেবে নিন জগতে আমার কেউ না, আমি একা এসছি একাই যাবো, এই সময়টা ভগবানের চরণে বসে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম নাম উলো ধ্বনি উলো ধ্বনি আর কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম এই নাম জপ হলো আপনারে এই নাম জপ হলো আপনারে নাম জপ হলো আপনারে তনে ভুল একটা কথা শুনে রাখুন নীতি শিক্ষা, কারো বাড়িতে গাভী আছে তো সবার বাড়িতে প্রায়, যার বাড়িতে গাভী আছে গাভীকে খুব যত্ন করুন, যার বাড়িতে দুর্বল গাভী তা সুখের দিন শেষ হলো দুঃখের দিন এগিয়ে এলো। যদি আপনার বাড়ির গাভীটা দিনের পর দিন দুর্বল হয়ে যায় না খেতে পেয়ে অযত্নে, জানবেন আপনার যা সুখ ছিল ও সুখ আপনার শেষ হয়ে গেল, আবার দুঃখ আসবে।
আর আপনার বাড়িতে যদি পুত্র পণ্ডিত হয় মানে বিদ্বান হয় খুব বড়, জেনে নেবেন আপনার দুঃখের দিন শেষ হলো, এবার সুখের দিন আসবে। বাড়ির গাভীটাকে আপনার আস্থা চ্যানেল দেখেন না, টেলিভিশনে আমি প্রচণ্ড দেখি, বড় বড় মহারাজজিরা যারা খুব সুন্দর ভাগবত পাঠ করে তারা কিন্তু প্রথমে গৌমাতার সেবা করে। দেখবেন আপনারা সবাই যে গাভীর যে মানে গৌমূত্র যেটা আছে না, আমরা যে ডেটল জল দিয়ে বাচ্চাকে স্নান করাই না, আসলে পুতনা রাক্ষসী যখন কৃষ্ণকে স্তনে দুগ্ধ বিষ দিয়ে মারবার চেষ্টা করেছিল, তখন পুতনার বিরাট দেহ হয়েছিল প্রকাণ্ড, কৃষ্ণ তার উপরে নৃত্য করছিল। তো কৃষ্ণ যখন নেমে এলো তখন মা যশোদা বললো, হ্যাঁ রে তোর কিছু হয়নি তো, দেখি 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 কিছু হয়নি তো, ওকে স্নান করেছিল এক বালতি জলে কয়েক ফোঁটা গোমূত্র দিয়ে। তার মানে আয়ুর্বেদ শাস্ত্র বললো ডেটল দাও আর সেবলন দাও, যদি কোনো বাচ্চাকে এক বালতি জলে কয়েক ফোঁটা গোমূত্র দিয়ে স্নান করানো হয় ও জীবনে কোনোদিন চামড়া রোগ হবে না। আমরা আসল কলির জীব উল্টো পথে যেতে চাই, সোজা পথে যেতে চাই না। যেমন যদি কাউকে বলা হয় তুই জানোয়ারের বাচ্চা, দেখবেন রেগে যায়। আর যদি ভাই তুই বাঘের বাচ্চা, আহ আমাকে বাঘের বাচ্চা বলিস, একটা আনন্দ না, একই কথা। মানে সোজা পথে চাই না, উল্টো পথে, একই কথা কিন্তু উল্টো কথা, মানে আমরা উল্টো বুঝে থাকি। আপনার সবাই লক্ষ্য করুন, যে জায়গাতে ছিলাম গাভী পুষবেন, আর গাভী যার বাড়িতে আছে সেই গাভীকে যত্ন করবেন, খুব যত্ন করে খাওয়াবেন গাভীকে। গাভী বাড়িতে যত আনন্দে থাকবে তত বাড়িতে সুখ আসবে। আর গাভী যদি দুঃখ থাকে, খুব দুর্বল হয়ে যায়, তবে দুঃখ আসে। যেমন একদিন এক জায়গাতে দেখছিলাম একটা পাড়াগ্রামের মেয়ে, শহরের মেয়ে বলছে, তুমি তো পাড়াগ্রামের মেয়ে, তুমি তো গাভী পোষো, গাই পোষো, আর আমরা হলাম শহরের লোক, আমরা কুকুর পুষি, আমরা মডার্ন লোক, আমরা কুকুর পুষি, সকাল থেকে কুকুর নিয়ে ঘুরে বেড়াই, আর তোমরা গেঁয়ো লোক গাইটাকে দড়ি ধরে ধরে বেড়াও, গাই নিয়ে নিয়ে ঘুরে বেড়াও। গাভীকে গাই বলা হয়, বলছে গাইটাকে নিয়ে ঘুরে বেড়াও, আমরা কুকুর নিয়ে ঘুরে বেড়াই। তখন মেয়েটি বলছে, শহরের মেয়েটাকে, তুমি সকালবেলায় কুকুর নিয়ে ঘোরো, আমি সকালবেলায় গাভী নিয়ে ঘুরি, আমরা যখন সকালে চা খাই তখন গাভীর দুধের চা খাই, আর তোমরা চা খাও তখন কুকুরের দুধের খাও, বুঝি ঠিক দেয় নাই এ কেমন? না না, আমরা দেখবেন ওরা বলে কি, না না আমি শহরের নিন্দা করি নাই, কিন্তু যারা কুকুর পোষে তাদের নিন্দা করি নাই, আর যারা কুকুর পোষে জীবে প্রেম করে যেই জন সেজন সেবিছ ঈশ্বর, এটা খুব ভালো কথা, কিন্তু কিছু মনে করবেন না, যুক্তিতে বিচার করবেন আমার কথাগুলো, আমার কথাগুলো অযুক্তি না যুক্তি আপনারা বিচার করবেন। এই জন্য কীর্তন শুনতে আসতে হয়, শহরের লোক বলুন পাড়াগ্রামের লোক বলুন, যারা কুকুর পোষে তাদেরকে বলবো মন্দিরে ভোরবেলায় যাও, বাবা মা এক কাপ চা পেলো কিনা খবর নাও, তারপর কুকুর নিয়ে ঘোরো, কোনো অসুবিধা নেই। যেমন পয়লা জানুয়ারি একটা ছেলে কুকুর নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ও তখন বলছে আমি কুকুর কেন পুষি জানিস, জীবে প্রেম করে যে জন সেজন সেবিছে ঈশ্বর, কে বলেছে, বিবেকানন্দ নাকি বলেনি, তাই তো ঠিক বললাম, বিবেকানন্দ কি বলেছে, জীবে প্রেম করে যে জন সেজন সেবিছে ঈশ্বর। তখন সঙ্গে সঙ্গে এই যে কুকুর নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাকে তার বন্ধু বলছে, আজকে পয়লা জানুয়ারি কুকুর নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, আজকের মেনু কি হবে, ফিক্স করবি তো, বলে হ্যাঁ আজ তো মেনু একবারে ছাগলের মাংস খাবো। কুকুরকে পুষছে জীবে প্রেম, আর ছাগলের মাংস খাচ্ছে তখন কোথায় প্রেম? কুকুরের প্রতি যদি তোমার প্রেম বটে, ছাগলের প্রতি তোমার প্রেম বটে। মাংস খায় কারা? যাদের সামনের দাঁতগুলো বড় তারা। কুকুর মাংস খায়, তাদের দাঁত দেখবেন সামনের দাঁত দুটো বড় থাকে। বাঘ সিংহ মাংস খায়, তাদের সামনের দাঁত দুটো বড় থাকে। গাভী মাংস খায় না ঘাস খায়, দাঁত সমান থাকে। হরিণ মাংস খায় না ঘাস খায়, তার দাঁত সমান থাকে। তাহলে মানুষের দাঁতগুলো সামনে বড় না সমান, জোরে বলুন। তাহলে সমান যদি হয় এখন মুখে বলছেন, তাহলে পরের দিনে কেন খান? না না বিচার, আমাদের তো বড় দাঁত, বিচার করুন। গাভীর দুধ খেয়ে পুষ্টল হয় আমরা, যে গাভী নিরামিষ খাই। হরিণের সঙ্গে ছুটতে পারেন একজনকে, বাঘ হরিণ উল্টে পড়ে তখন ধরে, তাছাড়া হরিণকে সহজে ধরতে পারে না। হরিণ ঘাস খায়, বাঘ মাংস খায়, ছুটতে ছুটতে হাঁসফ্যাঁস হাঁসফ্যাঁস করে, হ্যাঁ, কিন্তু হরিণ কোনো হাঁসফ্যাঁস করে না। এই হচ্ছে নিয়ম, যুক্তির কথা শুনবেন। এই জন্য আপনাদেরকে বলে রাখি, যদি আপনারা পারেন নিরামিষ গ্রহণ করুন। না না আমি সব দিনের জন্য বলবো না, সপ্তাহে একদিন করুন, পরে সপ্তাহে দুদিন করুন, পরে সপ্তাহে তিন দিন করুন। অ্যাপেলো, চেন্নাই, ভেলোর যত বড় বড় ডাক্তার আছে আপনারা যান,
ওদেরকে জিজ্ঞেস করুন আপনারা কি খান। ম্যাক্সিমাম ডাক্তাররা নিরামিষ খায়, সুস্থ শরীরে বেঁচে থাকে। ওরা বলতে চাইছে, ওদের কাছে গেলে বলছে যে নিরামিষ খায় সে দীর্ঘদিন ধরে বেঁচে থাকে, আর যে আমিষ খায় সে রোগের ঘোর করে। কেন? যে আমিষ খায় সে কলা গাছের মতো হুর হুর করে বাড়ে, হুর হুর করে পড়ে। দাদা কীর্তন শুনতে যাবেন না? আর হাই প্রেশার কীর্তন শুনতে যাব, আর 525 সুগার, এত খেয়েছ হবে না কেন তোমার? আবার সকালে দেখবেন অনেকে খুব ছুটছে, দাদা কি করছেন? মর্নিং ওয়াক করছি। কেন মর্নিং ওয়াক কেন? হরে কৃষ্ণ বলে নাচতে পারো সকালবেলায়, দেখবে তোমার মর্নিং ওয়াক হবে না, সব ওয়াক হয়ে যাবে, গোটা শরীরের ওয়াকও হবে, গোবিন্দের ওয়াকও হয়ে যাবে, প্রত্যেকটি ওয়ার্ক তোমার হয়ে যাবে, কোনো জিনিসে ফাঁকি থাকবে না। সকালবেলায় নাচতে নাচতে হরিনাম করো, সন্ধ্যাবেলায় নাচতে নাচতে হরিনাম করো, দেখো তোমার মর্নিং ওয়াক দরকার নাই আর কোনো ওয়াকই দরকার নাই যদি দেহটাকে সুন্দর রাখতে চাও। এই জন্য বলছে যারা নিরামিষ খায় তারা বট গাছের মতো ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে। আর যারা যে যত ত্যাগী সে তত নিরোগী, আর যে যত ভোগী সে তত রোগী। আসুন আমরা চলে যাব কোথায়, প্রেম সে সময় মিলে গাইতে গাইতে চলে যাব। আপনার সবাই মিলে চলুন আমরা সেই জায়গায় চলে যাই, শেষ জায়গায়। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম, হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে, কৃষ্ণ হে সবাই মিলে উলধ্বনি 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 উলধ্বনি, সব একটু মাথায় কাপড় দিয়ে বসুন, বিষ্ণুপ্রিয়ার অন্তর্ধান কাহিনী বর্ণনা করব। নিমাই সন্ন্যাস নিয়েছিল কত বছর বয়সে বলেছেন জোরে বলুন, বাহ। তখন বিষ্ণুপ্রিয়ার বয়স কত ছিল কারো জানা আছে? বাহ, খুশি খুশি, আমি খুব খুশি। আমি এই জন্য টেস্ট করলাম যে আমার কীর্তন কজন শুনে তারা বলে দেবে। বিষ্ণুপ্রিয়ার বয়স তখন মাত্র ছিল 14 বছর। আচ্ছা মায়ের একটু হিসাব করে বলুন, 14 বছরের যে মেয়েটা সেই মেয়েটা কোন ক্লাসে পড়া উচিত? ক্লাস 9। 9 আর 5 = 14, একটা বাচ্চা মেয়ে বলে দিয়েছে 9 আর 5 = 14। এবার বলি মায়েরা, এই 14 বছরে মেয়েটা শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। আজকালকার মেয়েদের স্বামী ভক্তি নিউ ডিজাইনের, বলবো না বাদ দিয়ে দেবো। দাদারা বলছে বলুন বলুন গণ্ডগোল আছে, আর মায়েরা বলছে খবরদার বলবেন না। কিন্তু আমি বলে না বলে তো যাব না। এই যে দেখান আজকালকার মেয়েদের স্বামী ভক্তি কেমন, এদিকে এদিকে নিউ ডিজাইনে শ্বশুর মশাই সামনে বসে আছে, তার সামনে মেয়েটি বলছে স্বামীর নাম ধরে, এই তাপস তাপস, কি ডিজাইনের ডাক, একটু লজ্জা করে না স্বামীর? না না না, এইটাই সবচেয়ে লজ্জা, স্বামীর নাম ধরে ডাকছে এমন ভাই, এই বাপি, ঠাকুমা যেন ডাকছে নাতি, মানে নাতিকে ডাকছে আর কি, এ লজ্জার ব্যাপার। মায়েরা আসলে সব মায়েরা ডাকে না, এখনকার অনেক মেয়েরা দেখবেন স্বামীর নাম ধরে ডাকে, কেন ডাকে বলুন তো? আপনারা কেউ বলবেন না, আপনাদের বলে রাখি, বাচ্চারা দেখবেন আপনাদের চাইতে বেশি জানে। ওই জন্য যে কোনো কাজ করবেন, আপনার চলা বলা আপনার সব কিছু সংসারে কর্ম, বাচ্চাগুলো কিন্তু লক্ষ্য করে। আপনাদের সামনে বাচ্চা নাই, কিন্তু এই বাচ্চারা দাঁড়িয়ে আছে, দুটো বাচ্চা এখানে বসে আছে, আরও বাচ্চা আপনাদের সামনে একটি বাচ্চা মেয়ে বসে আছে, এদের কাছে আমার প্রশ্ন রইল, আপনারা কেউ উত্তর দেবেন না, সবাই জানেন, কিন্তু এরা দেখবেন উত্তর দিয়ে দেবে কেমন, এরা কত জানে, উত্তর দিবি তোরা। যখন ছেলে বিয়ে করতে যায় তখন মেয়েকে পিঁড়িতে করে চাপানো হয়, চোখে তখন কি ঢাকা দিয়ে নিয়ে আসে জোরে বল, দুইজনে তো বলছে পান পাতা,
আচ্ছা মায়েরা পান পাতা কেন ঢাকা দেওয়া হয়? পান হলো যোগ মায়া, তার মানে পান পাতাটা সরিয়ে মেয়েটি স্বামীর মুখ দেখে, মানে স্বামী স্ত্রীতে মায়ার যোগ হয়ে যায়। এই কীর্তনটি এক জায়গাতে করেছি, কাকা বাবুর বাড়িতে বাসা, তিনি বললেন বাবা তুমি যে বললে পান সরালে মায়া, আমার তিনটে বউ তিনটে ছেলে মায়ায় নাই, খালি ঝগড়া করছে। বললাম কাকা বাবু মায়া থাকবে কি করে, পান ঢাকা নেবার আগে কতবার রাস্তায় দেখা হয়ে যাচ্ছে, ওই জন্য মায়া নাই। এই দিকে তাকাবেন, আমার মা বেঁচে আছেন, তার বয়স হচ্ছে 70, আমার বাবার বয়স হচ্ছে প্রায় 80, এখনও বাবা আমার শক্ত আছেন, খুব শক্ত, এখনও পর্যন্ত তিনি চলে বেড়ান, আমি কীর্তন করে বাড়ি গেলে কল টিপে দেন, স্নান করে নে স্নান করে নে, এখনও প্রচণ্ড শক্ত। তো আমার মা এখনও পর্যন্ত আমার বাবাকে বলে শুনছ গো প্রদীপের বাবা। আমি আমার উদাহরণ দিলাম, এখানে অনেক মায়েরা আছেন যারা কিন্তু স্বামীর নাম করে না, শুনছ গো অমুকের বাবা, তার প্রমাণ দিয়ে দিই। আগেকার মায়েরা স্বামীর নাম ধরে ডাকতে চায় না, তার কারণটা বলে দিই। মানে আমাদের পাশের বাড়িতে একটা কাকিমা আছে, উনি বলেন প্রদীপ তোর কীর্তন অনেক শুনেছি বাবা, গুরুর কথা বলিস খালি গুরুমন্ত্রের কথা। তো আমার তো কোনো গুরুমন্ত্র হয় না, সংসার করতে করতে ভালো গুরু কোথায় পাই। তো বললাম কাকিমা কোনো ব্যাপার না, আমি যার কাছ থেকে গুরুমন্ত্র নিয়েছি তিনি খুব পণ্ডিত গুরুদেব, তার কাছে আমি গুরুমন্ত্রের কথা বলে দেবো, আপনি নিয়ে নেবেন। কাকিমা বলছে কোনো ব্যাপার নাই বলে দে। এখন কাকিমা গুরুমন্ত্র নিয়েছে, নেওয়ার পরে আমাদের বাড়ি আসছে আর যাচ্ছে, আমি কিন্তু গানে এসেছি। আমার মাকে বলে প্রদীপ কবে আসবে, মা বলে 2-10 দিন পরে আসবে, বলে আসুক। বলে কী ব্যাপার, না একটু গণ্ডগোল ঘটে গেছে। মা বলে কী সব বলেছিস, ওই দেখ কী গণ্ডগোল, বাড়ি বারবার বাড়ি আসছে আর যাচ্ছে। আমি যখন গেলাম বললাম কাকিমা কী হয়েছে, বলছে বাবা তুই গুরুমন্ত্র নিতে বলেছিলি, নিয়েছিলাম, কোনো ব্যাপার নাই ভালো হয়েছে, কিন্তু একটি গণ্ডগোল হয়ে গেছে। বলে কী, গুরুদেব বলেছে 3 বার গুরুমন্ত্র জপ করবি সকাল দুপুর সন্ধ্যে, তোমার কোনো অসুবিধা নেই। বলে কোনো অসুবিধা নেই, কিন্তু একটা জায়গায় অসুবিধা। বলে কী, গুরুমন্ত্র জপ করার বলেছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে, এইটি মানে ওইটি আর কি বলতে বলেছে, ও বলছে না, বলছে ওই 16 নাম 32 শকর বলেছে ওইটি বলতে পারি না। বলে কেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, তারপরে আমি থমকে যাই আর বলতে পারি না। বলছে কেন, তুই তো জানিস তোর কাকার কী নাম বটে। তার মানে কী বলুন তো, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম বটে। বললাম তাহলে তুমি কী করবে, বলছে আমি বলবো না। বললাম কোনো ব্যাপার নাই, স্বামীর নাম ভগবানের নামে স্বাম তুমি বলতে পারো, কোনো অসুবিধা নেই। বলছে আমার 13 বছর বয়সে বিয়ে হয়েছে, নরকে যাবো, তবু স্বামীর নাম আমি করবো না। আমার তাহলে তুমি কী করবে, বলছে আমি সিদ্ধান্ত নিয়েছি এরকম করে হরিনাম করবো। বলে কীরকম, ছেলের নাম কি, ফেলা, 7টা ছেলে মরে যাওয়া ফেলা হয়েছে। বলছে আমি আজ থেকে সিদ্ধান্ত নিয়েছি, আমি বলবো কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে ফেলার বাবা হরে ফেলার বাবা, ফেলার বাবা ফেলার বাবা। আমি বললাম কাকিমা তোমার ঘটে এত বুদ্ধি ছিল, আমার আগে যাচ্ছে এত এত তোমার ঘটে বুদ্ধি, এ তো দারুণ, আমার তো বলার মতো তুমি একটা মশলা দিলে। এই জন্য হরিনামের আসরে বলতে মজা লাগে। এইবার বলে রাখি লাস্ট শেষ জায়গাটা, যেটা হচ্ছে বিষ্ণুপ্রিয়ার অন্তর্ধান কাহিনী, চৈতন্য চরিতামিতে নয়, মন দিয়ে শুনবেন, চৈতন্য চরিত গ্রন্থে। যেদিন থেকে নিমাই সন্ন্যাস দিল মা, 14 বছরে বিষ্ণুপ্রিয়া কী করলো দেখুন, ভোর 4টের সময় ঘুম থেকে উঠে, এদিকে তাকাবেন, গঙ্গায় গেল। কোন মাসে সন্ন্যাস নিয়েছিল জোরে বলুন, সে সময় গরম না ঠান্ডা, কনকনে ঠান্ডা, লক্ষ্য করবেন আপনাদের বাড়ির 14 বছরের মেয়েটাকে অনুভব করুন। এবার কীর্তন শুনতে গেলে অনুভব করে নিতে হয়, তবে কীর্তন শোনা মজা হয়। কেন, 14 বছরের মেয়েটা, ওই 14 বছরের মেয়েটা থরথর করে কাঁপতে কাঁপতে ঠান্ডায় গিয়ে গঙ্গাতে স্নান করলো, ভিজে কাপড়ে এসে ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আমার দিয়ে তাকান, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পাশের ঘরের মেয়েটা বলছে, এই প্রিয়া এ ভিজে কাপড়ে কাঁপছিস, মরে যাবি যে রে, মাসি আমায় বাধা দিও না। বলে কেন, স্বামী যদি কৃষ্ণ নাম নিয়ে চলে যায়, আমি যদি তার পেছন পেছন কৃষ্ণ নাম না করি, তবে যে আমার স্বামীর কৃষ্ণ কৃপা হবে না। বাহ বাহ, কোথায় শিখলি রে? বলছে আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে, তুই সহধর্মে নে, স্বামী ধর্ম করবে, স্ত্রী সাহায্য করবে, তুই ধর্ম করবি। হরে প্রিয়া, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যদি হরিনাম করিস, খাস কি, মরে যাবি যে না খে, আপনার দিনের মাথায় 3 বা 4 বার খান। এমনি বিষ্ণুপ্রিয়া হয় নাই, ত্যাগ স্বীকার না করলে ভগবানকে পাওয়া যায় না বাবা। একটা ছেলে সারাদিন খেলে বেড়াচ্ছে, ওর পড়া হচ্ছে না, কিন্তু যে ছেলেটা খেলা ছেড়ে পড়াশুনো করছে,
ও বহু ত্যাগ করে পড়াশুনো সাধনা করছে বলে একদিন উঁচু জায়গায় উঠতে পেরেছে। আপনাদের কাছে নিবেদন রইল, জীবনে কোনো জিনিস ত্যাগ করতে না পারলে কোনো জিনিস পাবেন না। সবই খাবো বলবেন আপনি, সবই করবেন বলবেন, আর গোবিন্দ পাবেন, কিছু জিনিস ত্যাগ করতে হবে। আমি সব করতে বলি নাই, সন্ন্যাস হতে বলিনি, আপনাকে কিছু জিনিস ত্যাগ করতে হবে, যেগুলো ত্যাগ করলে, খারাপগুলোকে ত্যাগ করে ভালোর দিকে গেলে আপনার জীবন সুন্দর হবে। প্রিয়া তুই কি খাস? সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে কটা হরিনাম কুটিত চাল হয়, হরে কৃষ্ণ করে একটা করে ধান খুঁটে চাল বের করে, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে কটা হরিনাম কুটিতে চাল হয়, গঙ্গা থেকে স্নান করে এক ঘটি জল এনে ওই জলটাতে সেদ্ধ করে একবার খায়। নিমাই সন্ন্যাস নেবার পর একবার অদ্বৈতের বাড়িতে এসেছিল। নিত্যানন্দ বলল, নিমাই কি বাড়ি ফিরেছ? বাড়ি ফিরেছ? শচী মাতা পাগলিনী, ওরে তোর মা যে নিমাই নিমাই বলে পাগল হয়ে গেছে ভাই। একবার চল। নিমাই বলল, দাদা যে একবার সন্ন্যাস নেই সে বাড়ি ফিরে যায় না, তবে আমার মায়ের যদি আমাকে দেখতে ইচ্ছে আছে অদ্বৈতের বাড়িতে পাঠিয়ে দিও। নবদ্বীপের নরনারী তথা আমার মা সবাই আমাকে দেখতে আসবে, একজন যেন দেখতে না আসে। বলুন তোকে, জোরে বলুন, আমি আজকে সার্থক, আজকে আমি সার্থক আপনাদের কাছে, কীর্তন করা আমার সার্থক আপনাদের হৃদয়ে ঢুকে গেছে। সবাই আমায় দেখতে আসে, একজন যেন না আসে। নিত্যানন্দ বাড়ি গেল, সচিমা কি তোমার নিমাই এসেছে? সে আসবে না, তুমি দেখা করে এসো। সঙ্গে সঙ্গে সচি মাতা বলছে, প্রিয়া এই নিমাই এসেছে ভাল। আচ্ছা মায়েরা বলুন তো, এদিকে তাকান, বহুদিন পরে স্বামী এলে সে স্ত্রীর কেমন মনে হয়? একবার যাই, একবার সেজে নি। বিষ্ণু প্রিয়াকে বলছে, সেজে নে, তোর নিমাইয়ের কাছে যাবি না, স্বামী এসছে বহুদিন পরে দেখতে যাবি না? বিষ্ণু প্রিয়া যখন আলু থালু কেসে ঘর থেকে বেরোচ্ছে, নিত্যানন্দ বললো, দাঁড়াও, প্রভু সবাইকে ডেকেছে, তোমায় ডাকেনি। বিষ্ণুপ্রিয়া চিৎকার করে বলল, আমায় ডাকি নাই? না, ভক্ত যখন ভগবানকে ডাকে বাবা, ভগবান তখন ভক্তের মাথায় বিরহের বোঝা চাপিয়ে দেয়, কিন্তু কোনো ভক্ত যদি সেই বিরহের বোঝা মাথায় নিয়ে একবার ভগবানের চরণ প্রান্তে গিয়ে দাঁড়ায়, তাকে ভগবানের দাস হতে হয় না, ভগবান নিজেই তার দাস হয়ে যায়। প্রিয়া তোমায় ডাকে নাই, আছর খেয়ে পড়লো, একটু অনুভব করবেন, চোদ্দ বছরের মেয়ে কিরকম অনুভব দেখুন, ধুলাই পড়ে গড়াগড়ি যাচ্ছে। ভগবান সব সইতে পারে বাবা, এদিকে এদিকে দেখি, ভক্তের চোখের জল সইতে পারে না, চোখের জলে যখন মুখ বুক ভেসে যাচ্ছে তখন ভগবান মনে মনে ভাবছে, প্রিয়া এইটাই তো আমি চাই, কোনো ভক্ত যদি চোখের জলে ভেসে আমাকে ডাকতে পারে না, আপেল কলা লেবু কিচ্ছু লাগবে না, সেতু চোখের জলে যদি প্রেম দিতে পারে আমাকে, আমার হয়ে যায়। বিষ্ণুপ্রিয়া যখন আছাড় খেয়ে কাঁদছে, কিছু মনে করবেন না, মেয়েরা মেয়েদের শত্রু, মেয়েরা মেয়েদের শত্রু। আপনার পেটের কথাটা পাশের বাড়ির মেয়েকে বলে দিলেন, ও দেখবেন আপনার দুঃখটাকে আরো পাঁচজনকে বলে বেড়াবে। ওই জন্য মেয়েদের মনে বা দাদা ভাইদের মনে কোনো দুঃখ থাকলে কারো কাছে বলবেন না, ও দুঃখটা লোকের কাছে বলে বলে বেড়াবে। আপনার ভেতরে দুঃখ থাকলে আপনি দু জায়গায় বলুন, একটি গুরুচরণে, একটি গোবিন্দচরণে। গুরু হলো বাবার মতো, গোবিন্দ হলো বাবার মতো, তার কাছে বললে আপনার সুখের পথটা বলবে, দুঃখের পথ বলবে না, লোকের কাছে বলবেন না। নবদ্বীপের নিমাইকে দেখতে যাচ্ছে নবদ্বীপের মেয়েরা, বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে কাঁদছে আর চিৎকার করে বলছে, এ প্রিয়া প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না, তোর মতো ভাগ্যহীন আছে কজনা? কাটা ঘায়ে ননে ছেদ মায়েরা, এ প্রিয়া প্রভু সবাইকে ডাকলো, খুব কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদলি, প্রভু সবাইকে ডাকলো, তোকে ডাকলো না, তোর মতো ভাগ্যহীন আছে কজনা? বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে বলল, কি বললি আমাকে ভাগ্যহীন? তবে শুনে রাখ, আমার মতো ভাগ্যবতী আছে কজনা? তুই ভাগ্যবতী বলে? হ্যাঁ, যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায় সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ, আর আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায় তবে আমার মতো ভাগ্যবতী কজন হয়? যাকে দেখবার জন্য, যাকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ
মানুষই চলে যাও সে তো হাজার হাজার মানুষের নয় মানুষের নয় সে তো আমার মানুষ আমার মন আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায় আমার মতো ভাগ্যপতি কজন তুই যাবি না এই দিদাকালে না কেন ভক্ত যখন ভগবানকে ডাকে তখন ভগবানকে ডাকে তখন ভগবান ভক্তির কাছে যায় ভক্ত ভগবানের কাছে যায় না অহল্যা পাশানো হয়েছিল রামকে ডেকেছিল রাম অহল্যার কাছে গিয়েছিল অহল্যা রামের কাছে যায় না এই দিকে তাকাবেন খুব দামি জায়গাটা শুনে রাখুন অনুভব করবেন আপনারা আপনারা সবাই জানেন নিমাই সন্ন্যাসের পরে বিষ্ণুপ্রিয়ার কাছে যায় নাই কিন্তু একদিন রাত্রি 12টার সময় আমার দিকে তাকিয়ে নিন অভিনয়টা দেখে নিন কেমনভাবে বিষ্ণুপ্রিয়ার কাছে রাত্রিবেলায় গিয়েছিল মাথায় কাপড় নেবেন সবাই রাত্রিবেলায় দরজায় ধাক্কা দিচ্ছে কে নিমাই কটা বাজছে মা 12টা এখন নয় তখন প্রিয়া 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 ও প্রিয়া কে কে তুমি আমি এসেছি বিষ্ণুপ্রিয়া কণ্ঠস্বর শুনে নিমাই কণ্ঠস্বর শুনে ঘুম থেকে উঠে তুমি তুমি কে তুমি এই জগতে সবাই তো আমি তুমি কে আমি এসেছি দরজা খোলো আমার দিকে তাকান বিষ্ণুপ্রিয়া দরজাটা খুললো নিমাই পেছন দিকে দাঁড়িয়ে আছে আর বিষ্ণুপ্রিয়া মাথার কাপড়টা নিয়ে নিমাই বলল প্রিয়া আমার দিকে তাকাবি না না কিছু বলবে হ্যাঁ যে তোমাকে ভালোবাসে তাকে এত কাঁদতে হয় কেন কেমন প্রশ্ন দেখুন প্রভু যে তোমাকে ভালোবাসে তাকে প্রতিদিন কাঁদতে হয় কেন সীতা রূপে ভগবানকে ভালোবেসেছিল সীতাকে কাঁদতে হয়েছে স্বয়ং রাধারানী গোবিন্দের জন্য প্রাণ মন সব দিল তাকে কাঁদতে হলো সারাটা জীবন আমি তোমার জন্য দিয়ে গেলাম আমি শুধু কেঁদেই গেলাম জীবনে সুখ কিসে পাবো ভগবান বলল প্রিয়া এই জগতে যে পড়াশুনো করে তাকে পরীক্ষা দিতে হয় যে পড়াশুনো করে না তাকে পরীক্ষা দিতে হয় না রাখাল বালক পরীক্ষা দেয় না সে পরীক্ষায় পাশ করে না যে পড়াশুনো করে তাকে পরীক্ষা দিতে হয় মায়েরা একটি সোনা দোকানে বিক্রি করতে যাবেন স্বর্ণকার তো পরীক্ষা করে দেখবেই এর মধ্যে কতটা খাদ আছে কতটা সোনা আছে ভগবানকে যখন ডাকবেন ভগবান তো পরীক্ষা করে দেখবে এর মধ্যে কতটা ভক্তি সোনা আছে কতটা খাদ আছে প্রিয়া কি দেখুন কথোপকথনটা দেখুন আমার দিকে তাকাবি না বহুদিন পরে স্বামী এলে স্ত্রী তাকায় না পেছন থেকে প্রশ্ন আসছে আমি সন্ন্যাস নিলাম তোমায় বলে যাইনি বলে অভিমান হয়েছে না অদ্বৈতের বাড়িতে এলাম সবাইকে ডাকলাম তোমাকে ডাকিনি বলে অভিমান না বহুদিন পরে স্বামী এলে কোন স্ত্রী তার বদন পানে চায় না তুমি চাইবে না কেন স্বামী আমার বারবার ইচ্ছা হয় স্বামীর বদন পানে চাইব কিন্তু চাইতে পারি না কেন জানো সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে একবার সন্ন্যাস নেয় তার নারী মুখ দেখতে নাই আমার মতো হতভাগিনীর মুখ দেখিয়ে আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই না কেমন উত্তর দিলে দেখুন আমি শাস্ত্রে শুনেছি সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে একবার সন্ন্যাস নেয় তার নারী মুখ দেখতে নেয় আমার মতো হতভাগিনীর মুখ দেখি আমি তোমার তুমি কিছু চাইবে না না স্বামী যদি স্ত্রীর কাছে বহুদিন পরে আসে স্ত্রীর কোনো চাওয়া পাওয়া থাকে না আমাদের এই জায়গাতে একটু বিবেককে দংশন করা দরকার যে মেয়েটি যৌবনের পদক্ষেপে পা দিচ্ছে 14 পেরিয়ে গেল মানে যৌবনের মাটিতে মেয়েটি পা দিচ্ছে সেই সময় তার স্বামী জিজ্ঞেস করছে প্রিয়া বহুদিন পরে স্বামী এলে স্ত্রী কিছু চায় না কেমন ত্যাগ দেখুন
এই মেয়েটার কাছে শিখে নিন যে ত্যাগ কাকে বলি। তুমি কিছু চাইবে না, কিছুই চাইবে না, তুমি কিছুই চাইবে না, না আমি কিছুই চাই, আমি চলে যাব, তুমি কিছু চেয়ে নাও, দেবে প্রভু তবে দাও তোমার খরম যুগল। কি চাওয়া দেখুন, এমনি বিষ্ণুপ্রিয়া হয় নাই। পৃথিবীতে যত নারীর নাম পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে, প্রত্যেকের জীবন ত্যাগের জীবন। পৃথিবীতে যত বড় বড় মহাপুরুষ হয়েছে, প্রত্যেকের জীবন ত্যাগের জীবন। এমনি মহাপুরুষ হয় নাই, এমনি মহীয়সী নারী হয় নাই। বিদ্যাসাগরের মা ভগবতী দেবী শুধু সাগরের জন্ম দিয়েছিল, খালের বিলের নয়, ত্যাগ স্বীকার করেছিল। কি ত্যাগ! বিবেক জাগ্রত করেছিল, মানবিকতা দেখেছিল, মানসিকতা দেখেছিল। কোন জায়গাতে? ওই জায়গাতে যেদিন বিদ্যাসাগর তার মায়ের যেটা শাল নিয়েছিল, মা ঠান্ডায় কষ্ট পাচ্ছ, শালটা গায়ে নাও, সেদিন ত্যাগ স্বীকার করে শালটাকে বাক্সের ভেতরে ঢুকিয়েছিল। মা তুমি শাল নেবে না? কেন নেবে না? পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছে বাবা, পুরা ঠান্ডায় থরথর করে কাঁপবি, আর আমি কেমন করিস? এমনি কি ভগবতী হয়েছিল নাকি? আর ভগবতীর জন্ম নাই কেন? আর রবীন্দ্রনাথের জন্ম নাই কেন? অনুকূল ঠাকুর বলল, এরোপ্লেন আকাশে ওরে সব জায়গাতে নামে না, যেখানে প্ল্যাটফর্ম থাকে সেখানে নামে। মহাপুরুষের আত্মা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, এখন ভালো প্ল্যাটফর্ম পাচ্ছে না, তাই ভালো সন্তান আসছে না, ভালো বীজ পাচ্ছে না, ভালো ক্ষেত্র পাচ্ছে না, ফসল ভালো হচ্ছে না। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র, দুটো জিনিস একসঙ্গে মিশবে তবে তো বীজ ক্ষেত্র মিশলে ভালো ফসল হবে। লক্ষ্য করুন, কিছুই চাইবে না, না দেবে যদি তোমার খরম যুগল দাও, এই নাও। আপনারা সবাই জানেন জগন্নাথ মন্দিরে জগ জয় জগন্নাথ বলে বিষ্ণুপ্রিয়া অন্তর্ধান, মহাপ্রভু অন্তর্ধান হয়েছিলেন। আপনারা যদি কেউ মহাপ্রভু মন্দিরে যান, তাহলে এখনও খরম যুগল মহাপ্রভুর নামানো আছে, ওগুলো বক্ষে রেখে বিষ্ণুপ্রিয়া অন্তর্ধান হয়েছিল। প্রিয়া কিছুই চাইবে না, দেবে প্রভু বলে দাও। কি? যাবার বেলায় আমাকে এই জিনিসটা দাও। কি? যাবার বেলায় একটি জনম জন এ ভদিনা আমি জনপ প্রভু আমি
ধ্বনি আমি চলে আমি চলে আমি জানি এইটাই হয়। উনি বললেন আরেক ঘন্টা গাইতে হবে, 9:30 বাজছিল, এই 10:30 বাজছিল, এক ঘন্টা গাইতে হবে, আমি গাইলাম। আপনারা এখনো চুপচাপ বসে আছেন, এবার আপনাদের উঠতে হবে। এটা সব জায়গাতেই হয়, কি করবেন দাদা ভাইরা মায়েরা, প্রত্যেক দিন একই রকম চলছে 365 দিনের মধ্যে। এই জন্য আপনাদের কাছে অনুমতি নিয়ে আমি উঠব। আর আমার তো আগামী মাঘ থেকে আসার পর্যন্ত কোনো ফাঁকা নেই, যারা পরবর্তী ডেট বুক করতে চান পরবর্তী বছরের জন্য আগে থেকে যোগাযোগ করবেন। আগামী মাঘ, এই মাঘ থেকে পরবর্তী আসার পর্যন্ত কোনো ফাঁকা নেই, আসুন। প্রেমসে আপনারা ভালো থাকুন। নাম্বারটা একবার বলে দিচ্ছি, যদি লোড করতে পারেন, 9732-16-99-34। এবার সবাই একটু ভজনের মাধ্যমে আমরা যাই, একটু আনন্দ করে ভজন গাইতে গাইতে আমরা সবাই উঠবো। প্রেমসে একটু হাততালি ওঠান, একটু হাততালি সবাই, প্রেমসে হাততালি দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে। সবাই হাত তুলবেন একটু, সবাই মিলে উলধ্বনি যন্ত্র আছে, এখন শেষে আমাকে দেবেন, এখন যন্ত্র আছে এখন দিয়েন না, সবাই মিলে ধ্বনি সবাই মিলে হাত তুলে, কাহে না ভজিলা, কাহে না ভজিলা, কাহে না ভজিলা হরি কাহানা মানব জন পাইয়া জীবন মেরে কাগজ কা টুকিরা এ জীবন মেরে কাগজ কা টুকিরা এ জীবন মেরে কাগজ কা টুকিরা আরে এ জীবন মেরে কাগজ কা টুকিরা হাওয়া দেনে সে জল যায়েগা মানব জন পাইয়া মানব জন হরি গান মানব জন পাইয়া মানব জন হরি গান মানব জন পাইয়া মানব জন হরি গান মানব জন পাইয়া এ জীবন মেরি জঙ্গল কালে কি 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 আগ দেনে সে জল যায়েগা মানব জন আপনাদের তরফ থেকে একটা দিলাম, বাড়ির তরফ থেকে একটা দিদি, আমি এবার বিদায় নেবো। আর আপনারা বাতাসা প্রসাদ নিয়ে সবাই যাবেন, প্রেম সে হাততালি দিয়ে হাত উঠান, মেনে রাখনা হাত তুলুন একসঙ্গে। মনে রটে না লাগায়ে রাধা নাম কি মনে রটে না লাগায়ে রাধা নাম ও মেরে রটে না লাগায়ে রাধা নাম কি মেরে রটে না লাগায়ে রাধা নাম কি মনে রটে না লাগায়ে রাধা নাম কি মনে রটে না লাগায়ে রাধা নাম কি
অঙ্গি অঙ্গি রাধা মের সঙ্গে সঙ্গে রাধা ডায়া মে রাধা মেরে বায়া মে রাধা আরে ডায়া মে রাধা মেরে বায়া মে রাধা ডায়া মে রাধা মেরে বায়া মে রাধা রে মে রাধা মে বায়া মে রাধা রে শুনি মলি মলি বাজায় রাধা শাম কি মনে রত্না লাগায় রাধা নাম মেরে রত্ন লাগায় রাধা নাম কে মেরে রত্ন লাগায় রাধা নাম কে আগে মে রাধা মেরে পিছে মে রাধা আরে আগে মে রাধা মেরে পিছে মে রাধা আগে মে রাধা মেরে পিছে মে রাধা আগে মে রাধা মেরে পিছে মে রাধা অল্প মে রাধা মেরে পলক মে রাধা আরে অল্প মে রাধা মেরে পলক মে রাধা অল্প মে রাধা মেরে পলক মে রাধা অল্প মে রাধা মেরে পলক মে রাধা মানে মেহেন্দি মানে মেহেন্দি লাগায় রাধা নাম কি মানে রত্ন লাগায় রাধা নাম মেরে রত্ন লাগাই রাধা নাম কে মেরে রত্ন লাগাই রাধা নাম কি মেরে রত্ন লাগাই রাধা নাম কে মেরে রত্ন লাগাই রাধা নাম কে মেরে রত্ন লাগাই রাধা নাম কি হরি বল হরি বল